সবাইকে স্বাগতম জানাচ্ছি গোলিস রেসিপিতে। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি খুবই অল্প উপকরণে মজাদার স্বাদের পটেটো চপ। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে, তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আর তেলটা কিছুটা গরম হয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে মিহি করে কুচি করে নিয়েছি। এবারে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পেঁয়াজটাকে কিছুটা সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। যখন পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্রেড করে রাখা চিকেন, আর এখানে 1/2 কাপ পরিমাণ চিকেন আছে। এবারে তেলের সাথে চিকেনটাকে প্রায় 1 মিনিটের মতো একটু ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে এরপর বাকি উপকরণগুলো অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। সয়া সস দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। এরপর দিচ্ছি 1 চা চামচ সাদা এবং কালো গোলমরিচের গুঁড়া একসাথে মিক্সড করে নেওয়া। এখন দিচ্ছি 1/4 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াটা স্কিপ করে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন। এবারে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এবারে সব মশলাটা চিকেনের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে করে মশলার মধ্যে কোনো কাঁচা স্মেল না থাকে। এখন 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পানি দিয়ে আবারও ভালো করে চুলার আঁচটা মিডিয়ামে রাখছি, আর রেখে ভালো করে মিক্সড করে নিয়ে এই চিকেনটাকে একটু ভেজে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ বয়েল করে রাখা আলু। আলুটাকে চিকেনের সাথে ভালো করে উল্টে পাল্টে মিক্সড করে নিতে হবে। আমি মিক্সড করার সুবিধার্থে একটি স্প্যাচুলা ব্যবহার করছি। স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে চিকেন এবং আলুটাকে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এবারে সব কিছু একসাথে আবারও একটু মিক্সড করে নিচ্ছি। এখানে আমি যে চিকেনটা ব্যবহার করেছি সেই চিকেন পিসটাকে সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে চিকেনটাকে ভালো করে শ্রেড করে নিয়ে তারপর এখানে ব্যবহার করেছি। এবারে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মিক্সড করে নিলেই এই মিশ্রণটা তৈরি। এবারে চলে যাচ্ছি ফাইনালি চপ তৈরিতে। এখানে আমি একটি বাটিতে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1টি ডিম, সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে মিক্সড করে নিয়েছি, আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম। এবারে মিশ্রণটা থেকে সামান্য কিছুটা মিশ্রণ হাতে তালুতে নিয়ে গোলাকৃতির একটি শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের শেপ তৈরি করে নিতে পারেন, আর চারপাশটা যেন কোনো রকম ফাটল না থাকে একটু মসৃণ করে তৈরি করতে হবে। এইবারে চপটাকে প্রথমে কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিচ্ছি। এতে করে অনেক সময় দেখা যায় আলুর চপটা ভাজার সময় ভেঙে যায়, আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন ডিমের মধ্যে দিয়ে দিলাম। ডিমের মধ্যে দিয়ে ভালো করে ডিম দিয়ে কোট করে এবারে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামের উপরে। এবার ব্রেড ক্রাম দিয়ে চারপাশটা খুব ভালো করে কোট করে নিচ্ছি। আমি এখানে অরেঞ্জ ব্রেড ক্রামটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো রকমের ব্রেড ক্রাম এখানে ব্যবহার করতে পারেন। চারপাশটা ভালো করে কোট করে নিলেই ব্যাস একটি চপ কিন্তু ভাজার জন্য তৈরি। আর একইভাবে সবগুলো চপ আমি তৈরি করে নেব ভাজার জন্য। আপনারা চাইলে ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 মাসের জন্য। তবে আমি সরাসরি ভেজে নিচ্ছি। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে যতটুকু চপ দেওয়া যায় প্রথম ব্যাচে ততটুকু চপ দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপরে চপগুলো দিয়ে ভেজে নিতে হবে। আর প্রতিটা পাশ 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। যেহেতু সব কিছু কুক করা আছে তাই খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই। দুই পাশে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন কালার আসার আগ পর্যন্ত ভেজে নিলেই হবে। চপগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি যে চপগুলো আছে সেগুলোও ভেজে নেব। খুবই মজাদার এই চপটা, ছোটো থেকে বড় সকলে খুবই পছন্দ করে, আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার খুবই ভালো লেগেছে। আমি একটি চপ ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার আর লোভনীয় লাগছে, খেতে ভীষণ মজাদার। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।